আসসালামু আলাইকুম, আশা করি দর্শক মন্ডলী আপনারা সকলে ভালো আছেন। আমি ডক্টর.Md.Mustafizur Rahman, লিভার পিত্তথলি পিত্তনালী ও প্যানক্রিয়াস বিশেষজ্ঞ সার্জন, বর্তমানে শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে কর্মরত আছি। আজকে আমি ফ্যাটি লিভার নিয়ে কথা বলবো। ফ্যাটি লিভার কী? রোগীরা যখন আমাদের কাছে আসেন বিভিন্ন রোগ নিয়ে, তাদের রোগ শনাক্ত করতে গিয়ে আমরা পেটের আল্ট্রাসোনোগ্রাম দিয়ে থাকি, তখন প্রায়ই দেখে থাকি ফ্যাটি লিভার। তখন রোগীদের অনেক প্রশ্ন থাকে, ফ্যাটি লিভার কী, কেন হয়, কাদের হয়, তার চিকিৎসা কী। আজকে আমি বলবো ফ্যাটি লিভার কী। ফ্যাটি লিভার বলতেই বুঝতে পারছি যে এটা লিভারের মধ্যে ফ্যাট জমে যাওয়া, অর্থাৎ অতিরিক্ত চর্বি জমে যাওয়া। সাধারণত একজন প্রাপ্ত বয়স্ক মানুষের ওজন উচ্চতা ভেদে লিভারের ওজন 1400 থেকে 1600 গ্রাম হয়ে থাকে। আপনারা সকলেই জানেন লিভার থাকে পেটের ডান দিকে, বড় একটা অংশ দখল করে থাকে। এই যে লিভারের ওজন 1400 থেকে 1600 গ্রাম, এই ওজনের 5% বেশি যদি চর্বি বা ফ্যাট লিভারে জমা থাকে, সেটাকেই বলা হয় ফ্যাটি লিভার। বর্তমানে ফ্যাটি লিভার লিভারের খুবই একটি কমন রোগ। বর্তমান বিশ্বে এটি একটি সংকটে পরিণত হয়েছে। বর্তমান বিশ্বের 1/4 মানুষ ফ্যাটি লিভারের রোগে আক্রান্ত। এর মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষের মধ্যে এর প্রবণতা অনেকটাই বেশি, সম্ভবত যেহেতু এই অঞ্চলের মানুষরা শর্করাযুক্ত খাবার বেশি খান। বাংলাদেশে জরিপ করে দেখা গেছে 30 থেকে 32% মানুষের শরীরে ফ্যাটি লিভার রয়েছে। এদের মধ্যে মধ্যবয়সী এবং মহিলাদের ফ্যাটি লিভার হওয়ার ঝুঁকি অনেকটাই বেশি। আর ফ্যাটি লিভার সম্পর্কে আমাদের একটু ধারণা এ কারণেই নেওয়া দরকার, যেহেতু ফ্যাটি লিভার শুধু একটি রোগই নয়, এই ফ্যাটি লিভার যদি সঠিক সময়ে নিয়মকানুন মেনে চিকিৎসা না নেওয়া হয় বা লাইফস্টাইল পরিবর্তন করা না হয়, তাহলে এটা একসময় লিভার ক্যান্সারের টার্ন করে। সে কারণেই এই ফ্যাটি লিভার সম্পর্কে আমাদের একটি সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। দর্শক মণ্ডলী, আশা করছি ফ্যাটি লিভার কী এবং এটা সম্পর্কে জানা কেন গুরুত্বপূর্ণ এটা আপনারা বুঝতে পেরেছেন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।